অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার কারণে রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইএমএ। সংস্থাটি বলছে টিকা সম্ভাব্য ঝুঁকির তুলনায় এর কার্যকারিতা অনেক বেশি। স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় ইউরোপ ও ইউরোপের বাইরের বেশ কয়েকটি দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার স্থগিত হওয়ার প্রেক্ষিতেই এই কথা জানিয়েছে ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি। এবং এই ঘোষণার মধ্য দিয়ে আপাত দৃষ্টিতে ভ্যাকসিন নিয়ে গত কয়েকদিন ধরে যে কথাবার্তা চলছিল সেটি এখন চাপা পড়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইএমএর বিশেষজ্ঞরা স্থানীয় সময় গতকাল মঙ্গলবার টিকা নিয়ে বৈঠকে বসেন। ইউরোপিয়ান সংস্থাগুলো আগামীকাল বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে চূড়ান্ত তথ্য প্রকাশ করতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত তিনটি দেশ জার্মানি, ইতালি ও ফ্রান্স বলছে ইএমএর চূড়ান্ত সিদ্ধান্ত জানার পর তারা টিকাদান কর্মসূচি শুরু করবে। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি বলছে এই দেশগুলোতে টিকার ব্যবহার চালিয়ে যাওয়া উচিত। ইএমএর প্রধান এমআর কুক স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বলেন, তাদের দৃঢ় বিশ্বাস অ্যাস্ট্রাজেনেকার টিকা করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম। টিকা নেওয়ার পর করোনায় সংক্রমিত হলেও হাসপাতালে চিকিৎসা নেওয়া বা মৃত্যু ঝুঁকি অনেক কমায়। টিকার পার্শ্বপ্রতিক্রিয়া ঝুঁকির চেয়ে এসব উপকারিতার গুরুত্ব অনেক বেশি। কুক বলেন, ইএমএ টিকার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিকূল সব ঘটনাগুলো খতিয়ে দেখছে। ফ্রান্স ও ইতালি ইএমএর উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি যৌথ বিবৃতিতে বলেছেন ইএমএর প্রাথমিক বিবৃতি উৎসাহব্যঞ্জক। ফ্রান্সের প্রধানমন্ত্রী জেন কাস্টেক্স বলেছেন, ইউরোপীয় ওষুধ সংস্থা নিরাপদ বললে জনগণের আস্থা বাড়াতে তিনি শীঘ্রই অ্যাস্ট্রাজেনেকার টিকা নেবেন। বিএফএম টিভিতে লাইভ সাক্ষাৎকারে কাস্টেক্স বলেন, প্যারিসে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। নিস ও কালাইস এলাকায় এরই মধ্যে সপ্তাহব্যাপী লকডাউনে আরোপ করা হয়েছে। বিএফএম টিভিতে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে কাস্টেক্স বলেন, তারা উদ্বিগ্ন ও জটিল পরিস্থিতির মধ্যে রয়েছেন। যুক্তরাজ্যে 1 কোটিরও বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ করা হয়েছে। দেশটির বিশেষজ্ঞ যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ পাননি এবং সাধারণ মানুষেরাও যারা টিকা নিয়েছেন তারাও এ ধরনের কোনো সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হননি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দ্য টাইমস পত্রিকায় লিখেছেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ ও ভালোভাবেই কার্যকর। লন্ডন স্কুল অফ হাইজিন ও ট্রপিক্যাল মেডিসিনের ফার্মাকোপিডাইমোলজির অধ্যাপক স্টিফেন ইভান্স বলেন, করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার কারণে কয়েকজনের শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে, তবে করোনার টিকা নেওয়ার জন্য এমনটা ঘটেনি। তিনি বলছেন, অ্যাস্ট্রাজেনেকার টিকায় খুব কম ক্ষেত্রেই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলেও সে তুলনায় এর কার্যকারিতা অনেক বেশি। দামে তুলনামূলক সস্তা হয়, দরিদ্র দেশগুলোতে অ্যাস্ট্রাজেনেকার টিকা বেশি পছন্দের, তবে রক্ত জমাট বাঁধার ঘটনা ইউরোপ ও ইউরোপের বাইরেও প্রভাব ফেলেছে। ইন্দোনেশিয়া, ভেনেজুয়েলা, সুইডেন ও নেদারল্যান্ডসে টিকাদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে দেশের নাগরিকদের অ্যাস্ট্রাজেনেকার টিকা নিতে আহ্বান জানিয়েছেন। দেশটির বিজ্ঞানভিত্তিক একটি কমিটি 65 ও তার বেশি বয়সের নাগরিকদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ জানিয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রিয়ুত চেন ওচা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন। তো আসলে আজকে ইএমএ যে ঘোষণাটি দিয়েছে সেই ঘোষণার কারণে গত কয়েকদিন ধরে ইউরোপের বিভিন্ন দেশ যেটা বলছিল যে 40 জন মানুষের শরীরে তারা রক্ত জমাট বাঁধার যে অভিযোগ বা অভিযোগ এসেছিল মূলত সেটি যে আসলে এই টিকার কারণে না, সেটি কিন্তু ইএমএ বলছে। এবং ইএমএর এই ঘোষণার কারণে যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো যে দেশগুলো থেকে এই অভিযোগটা উঠেছিল তারা আবারও টিকাদান কর্মসূচি শুরু করবে বলে ঘোষণা দিয়েছে। সুতরাং অক্সফোর্ডের এই টিকা নিয়ে বা যে কোনো ধরনের টিকা নিয়ে, ফাইজারের টিকা বলুন, জনসনের টিকা যেটি ভবিষ্যতে আসবে, কোনো টিকা নিয়েই আসলে সন্দেহ রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা সাময়িক কিছু প্রতিক্রিয়া হয় সেটা অন্যান্য সব কিছু টিকার ক্ষেত্রেও হয়, তো সেক্ষেত্রে কিন্তু করোনা থেকে বাঁচতে হলে কিন্তু একমাত্র উপায় হচ্ছে আসলে টিকা নেওয়া। এবং এই টিকা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ থাকলে সেটা আসলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আপনারা বুঝে নেবেন। সাধারণ মানুষের কাছ থেকে বুঝে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ।